হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার। তো দেখো, প্রথমেই চলে এসেছি, একটা মশলা তৈরি করে নেব আমি। তো শুকনো কলাই দিয়ে দিয়েছি, তিনটে শুকনো লঙ্কা, দারচিনি, দুটো ছোটো এলাচ, আর জিরে হাফ টিস্পুন, আর হাফ টিস্পুন মৌরি। তো ভেজে ওটা এক মিনিট মতো ভেজে লো আছে ভেজে নিয়ে তুলে রাখলাম। আর এই যে চলে এসেছি আলু ফুলকপির তরকারি। তো আমি কীভাবে রান্না করলাম, একদমই নিরামিষ রেসিপি। আর আলু ফুলকপির তরকারি যে মানে ফুলকপির যে আসল টেস্ট, তো সামান্য মশলা দিয়ে আসল টেস্টটা পাওয়া যায়। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এমন কিছু মশলা আমি দেব না। তো এই তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে নিয়ে। দেখো, এখানে আমি একটা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি। তো আলুটাকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। যে বললাম একদমই নিরামিষ রান্না। তো এইভাবে রান্নাটা করলে সত্যি আসল যে মানে ফুলকপির যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যায়। তো সকলেই রান্না করো, আমি কীভাবে রান্না করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার চিরদূরের সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের পাশে থাকো। এই তো আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি এবার আলুগুলো তুলে নিচ্ছি। আলু তুলে নিয়ে এই তেলের মধ্যে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। তো এখানে আমি একটা মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো নিও। আর ফুলকপিটা আমি সামান্য গরম জলে, কুসুম কুসুম গরম জলে একটু লবণ দিয়ে ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ফুলকপির মধ্যে আর লবণ হলুদ দেব না, আলুর সঙ্গে যে লবণ হলুদ দেওয়া ছিল তো সেই তেলেই ফুলকপিটাকে ভালো করে ভেজে আমি। আর এখানে দেখো সামান্য মশলা নিয়ে নিয়েছি। এখানে চারটে কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চি পরিমাণ আদা, হাফ টিস্পুন গোটা জিরে নিয়ে নিয়েছি। তো ওটাকে আমি পিষে নিয়ে আসবো। আর এইদিকে দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে। তো সেই কড়াইতে এবার সামান্য তেল দিলাম, মানে 1 চামচেরও কম দিয়েছি। তো যাই হোক, তারপরে দেখো এখানে হাফ টিস্পুন মতো, হাফ টিস্পুনেরও কম 5 ফোড়ন ফোড়ন দিলাম। ওই যে বললাম আগে বাজে কোনো মশলা দেবো না, মানে বেশি মশলা অ্যাড করব না। তো বেশি মশলা অ্যাড করলে ফুলকপির টেস্টটা পাওয়া যায় না। তো তারপরে দেখো যে মশলাটা পিষেছিলাম কাঁচা লঙ্কা আদা আর জিরে, তো সেই পেস্ট দিয়ে দিয়ে আর লবণ আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। এখানে আর কোনো মশলা আমি অ্যাড করব না, এখানে কোনো টমেটোও দেব না, টমেটোও দিচ্ছি না। তো দেখো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো তারপরে যে আলুটা ভেজে তুলে রেখেছিলাম সেই আলুটা অ্যাড করে দিলাম। তো আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে দেখো আমি গরম জল দিয়ে দিলাম। অবশ্যই এটা নিজেদের ইচ্ছা অনুযায়ী যে কতটা গ্রেভি রাখবে সে তার উপরে নির্ভর করছে। তো আমি দেখো গরম জল দেওয়ার পরে 1 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিচ্ছি। 1 মিনিট পরে ফিরে আসছি। তো ফুলকপি এখনও দেওয়া হয়নি, তো এবার আমি ফুলকপিটা দিয়ে দেব। তো এই যে এইভাবে ভেজে রেখেছিলাম, তো
ভেজে তুলে নেওয়ার সময় ওটা স্কিপ করে গেছে। তো ফুলকপিটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আবারও 2 মিনিট মতো রেখে দিলাম। এই তো 2 মিনিট পরে ফিরে আসছি। তো ফুলকপিটা আর যে প্লেটে ছিল ওই প্লেটটা একটু ধুয়ে একটু জল অ্যাড করলাম, সামান্য মানে 1 চামচ মতো। তো তারপরে দেখলাম আলু এবং ফুলকপি ভালো সিদ্ধ হয়নি, তো যার জন্য আবারও 1 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়ে ফিরে আসলাম। তো দেখো এবার আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এই নিরামিষ রান্নাটা দুর্দান্ত টেস্ট হয়, যদি তোমরা ইচ্ছে করো, যদি ভালো লাগে অবশ্যই এইভাবে একদিন ট্রাই করতে পারো। এখানে পেঁয়াজ রসুন টমেটো কোনো কিছুই আমি ব্যবহার করছি না। তো আবারও চাপা দিয়ে রেখে দিয়ে তো দেখে নিচ্ছি কপি মানে ডান্ডাগুলো সিদ্ধ হয়েছে কি না। তো এবার আমার সিদ্ধ হয়ে গেছে, আলু ফুলকপি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখো তারপরে উপর থেকে যে শুকনো খোলায় যে মশলাটা রেডি করেছিলাম তো সেটাই 1 চামচ মতো দিয়ে দিলাম। তো দেবার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো যেহেতু মশলাটা দিয়েছি তো ওই জন্য স্ট্যান্ডিং আছে, মানে গ্যাস অফ করে 1 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো, এখানে আমি ধনে পাতাও কিন্তু দিলাম না। তো এইভাবে রান্নাটা অবশ্যই একদিন তোমরা ট্রাই করতে পারো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো। আবারও বলছি সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো দেখো রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে, একদমই অল্প মশলায়। এটা রুটি পরোটা ভাত সবার সঙ্গে কিন্তু সার্ভ করা যায়। আবারও কোনো নতুন রেসিপি বা ভিডিওর সঙ্গে দেখা হবে। ধন্যবাদ। অবশ্যই একদিন ট্রাই করতে পারো।